Assalamualaikum everyone, কি অবস্থা সবার কেমন আছেন? আজ আপনাদেরকে আরেকটি 1 পাউন্ডের একটি কেকের ডেকোরেশন করে দেখাবো। আজকের কেকের কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো কেকটা কিভাবে ডেকোরেশন করেছি পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে। আজকের এই কেকটি ডেকোরেশন করার জন্য এখানে 6 ইঞ্চি মোল্ডের মধ্যে একটি ভ্যানিলা কেক বেক করে নিয়েছিলাম। আজকের এই কেকটি চুলায় বেক করেছি, তারপরে ঠান্ডা করে কেকটি মোল্ড আউট করে নিয়েছি। এখন এই কেকটি স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে কেকটি দুটি স্লাইস করব। আর কেকটা স্লাইস করে নেওয়ার পর দেখুন কেকটা মাশাল্লাহ কতটা ময়েস্ট, কতটা সফট হয়েছে। এখন উপরের লেয়ারটা সরিয়ে রেখে এর উপরে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে তারপরে মিল্ক সিরাপটা বানিয়েছি। এখন উপরের লেয়ারটা বসিয়ে দিয়েছি। একই রকমভাবে উপরেও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা কেকের মধ্যে চেষ্টা করবেন মিল্ক সিরাপটা ব্যবহার করতে, তাহলে কেকের টেস্টটা খুবই মজার হয়। তারপরে পুরোটা কেক আমি ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করে নেওয়ার পর কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি কেকটা ফ্রিজ থেকে বের করে তারপরে ফাইনাল কোটিং করে নিয়েছি। ফাইনাল কোটিং করে নেওয়ার জন্য এখানে আমি একটি নুট কালার করে নিয়েছি, আর এই নুট কালারটা এনেছি। এখানে আমি কিছু ক্রিম আগের রেডি করা ছিল, ব্লু কালার, তারপরে ইউলো কালার, তারপরে পিঙ্ক কালার, আর এসে বেগুনি কালার, 4টি কালার মিশিয়ে আজকের এই কালারটা হয়েছে। তারপরে পুরোটা কেক ফিনিশিং টেনে এখানে ব্রাশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আজকের এই ডিজাইনটা কীভাবে করে নিচ্ছি আপনি একটু ভিডিও স্ক্রিনে দেখে নেবেন। আর খুবই সিম্পল একটি ডিজাইন করে নিচ্ছি। আর এভাবে ডেকোরেশনটা করলে এই কেকটা কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে ফিনিশিং না হলেও কিন্তু কোনো সমস্যা নাই, কেকটা দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়। তারপরে এখানে গোলাপ বানিয়ে নিচ্ছি। গোলাপটা আমি কীভাবে কলিটা বানিয়েছি আর কীভাবে পাপড়িটা কোথা থেকে দিচ্ছি আপনি একটু ভিডিও স্ক্রিনে দেখে নেবেন। আমি প্রথমে বড় একটি গোলাপ বানিয়ে নেব, তারপরে গোলাপটা আমি মাঝখানে কাঁটা চামচ দিয়ে বসে দিচ্ছি। আর বড় গোলাপের দুই সাইডে আমি ছোটো করে গোলাপ বানিয়ে নেব। আর ছোটো গোলাপটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি আপনি একটু দেখে নিন। আর এভাবে কিন্তু গোলাপটা খুবই সুন্দর আর খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি। আর এই গোলাপ নজলে কিন্তু বড় পাপড়ি গোলাপ নজল দিয়ে এই গোলাপটা বানিয়েছি। এই গোলাপ নজলে কোনো নাম্বার ছিল না। তারপরে দুই পাশে দুটি গোলাপ কীভাবে সেট করে দিচ্ছি আপনি একটু দেখে নেবেন। আর একদম 1 পাউন্ড ওজনের কেকের মধ্যে এভাবে সিম্পল একটি ডিজাইন কীভাবে করে নিচ্ছি, কতটা গর্জিয়াস করে নিচ্ছি আপনি একটু দেখি কিন্তু বুঝতে পারছেন। আর 3টি গোলাপ দেওয়ার পর এই কেকটা কিন্তু খুবই গর্জিয়াস হয়েছে। এখন পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। আর এই পাতা নজলের নাম্বারটা ছিল 59 নাম্বার। তারপরে এখানে পাতা নজলটা একটু বড় করে পাতা দিয়ে দিচ্ছি। পুরোটা কেকের পাতাটা দেওয়ার পর আমি নিচে বর্ডার দিয়ে দিচ্ছি। আর যখন পিঙ্ক কালার ক্রিম দিয়ে নিচে বর্ডারটা দিয়েছি তখন কিন্তু কেকের ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই কেকটা ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে আমি হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। আর আমার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। পুরোটা কেকের মধ্যে আমি হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিচ্ছি। আর হ্যাপি বার্থডে লেখাটা আমি স্পিডটা না বাড়িয়ে লিখে নিয়েছি। হ্যাপি বার্থডে লেখাটা লিখে নেওয়ার পর আজকের এই কেকটি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকের ওজন হয়েছে বুটের ওজন বাদ দিয়ে বরাবর 1 পাউন্ড। আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।